2017 সালের 7 অক্টোবর একটি স্বপ্নিল বিয়ের অনুষ্ঠানে গাঁট ছড়া বেঁধেছিলেন নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু। তারপর কিছুদিন আগে ছিঁড়ে ফেলেন সেই গাঁট ছড়ার বাঁধন। বিচ্ছেদ ঘোষণার কয়েক মাস পার করে বৃহস্পতিবার এক বিচ্ছেদের উদ্ধৃতি শেয়ার করেন এই নায়িকা। হলিউড অভিনেতা উইল স্মিথের বই থেকে নেয়া সেই উদ্ধৃতি ছিল ঠিক এমন। গত 30 বছরে আমাদের মধ্যে কেউ না কেউ ব্যর্থতা, ক্ষতি, অপমান, বিবাহ বিচ্ছেদ এবং মৃত্যুর সাথে মোকাবেলা করেছে। আমার জীবনকে হুমকির মুখে ফেলা হয়েছে, আমার অর্থ কেড়ে নেওয়া হয়েছে, আমার গোপনীয়তাকে আক্রমণ করা হয়েছে, পরিবার ভেঙে গেছে, তারপরও প্রতিদিনই আমি কংক্রিট মিশাই এবং একটি করে ইট গাঁথি। যাই ঘটুক না কেন, সবসময় একটি ইট সামনেই থাকে গাঁথার অপেক্ষায়। এখন প্রশ্ন হল, আপনি কি নির্মাণ কাজ চালিয়ে যাবেন নাকি থেমে থাকবেন? অন্য একটি স্টোরিতে সামান্থা আরেকটি উদ্ধৃতি শেয়ার করেছেন, সেটিও ছিল অনুপ্রেরণামূলক। খারাপ সময় থেকে শিক্ষা নেওয়া এবং সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কঠোর পরিশ্রমের কথাই বলা হয়েছে বইটিতে। ব্যক্তি জীবনে যতই ঝামেলা থাকুক না কেন, ক্যামেরার সামনে থাকা চাই একদম ফিট। ব্যক্তিগত টানাপোড়েনের কারণে কয়েকদিন সেই অভ্যাসে বিরতি থাকলেও কাজে ফিরেছেন এই সুন্দরী। খারাপ সময়ে থমকে না থেকে প্রতিনিয়ত নিজের সফলতার দালানের একটি একটি করে ইট গেঁথে যাচ্ছেন এই সুপারস্টার। তার শেয়ার করা উদ্ধৃতির মতো করেই জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনের দিকে। ইশরাত জাহান, সময় সংবাদ।